আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। সকাল থেকেই ভাবতেছি কি রান্না করব, বুঝতে পারতেছিলাম না। হুট করে মনে পড়লো যে না, ফ্রিজে তো ঝিঙ্গা আছে, ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করি। আমি প্রথমে কড়াইটা গরম করে তারপর তেল, তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে নাড়তেছি। এরপর আমি এখানে কিছু পানি অ্যাড করছি, এরপর দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া। এরপর আমি এটাকে মেরে দিয়ে ঢেকে দেবো। এরপর কষানো হলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিয়েছি। ধনে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, ধনে গুঁড়োটা অ্যাড করছি। মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা ঝিঙ্গেটা দিয়ে দেব। একটু পরপর নেড়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। কষানো হলে এখানে কিছু পানি অ্যাড করব। এখানে পানি অ্যাড করে দিছি কারণ চিংড়ি মাছটা বেশি করে সেদ্ধ করতে হয়। চিংড়ি মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এখানে সবজিটা অ্যাড করব। এখন সবজিটা দিয়ে দেব। ফাইনালি আমার রান্নাটা শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিছি। সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।